করে আমরা তৃণমূল কংগ্রেসের জায়গাটা তৈরি করেছি, এমনকি জয় দোরগোড়া পর্যন্ত আমরা নিয়ে এসেছি, আমরা প্রচুর পরিশ্রম করেছি। কিন্তু আজকে দেখা যাচ্ছে মাত্র 3 মাস আগে কংগ্রেস থেকে দল বদল করে তৃণমূলে এসছে, তিনি তাকে প্রার্থী করেছে। কিন্তু আমাদের মূল বক্তব্য ছিল যে আমাদের বাদুড়িয়া থেকে বাদুড়িয়ার ভূমিপুত্র এবং তৃণমূল কংগ্রেসের একজন সুপ্রিয় কর্মী, যে তৃণমূল কংগ্রেস থেকে হৃদয় থেকে ভালোবাসে, তাকে প্রার্থী করা হবে। আমরা দল বদল কোনো প্রার্থী চাই না। তারপরে এই বিধায়কের প্রতি আমাদের বাদুড়িয়াবাসী প্রচণ্ড ক্ষোভ, কেননা গত 5 বছরে আমফান এবং এই লকডাউন, গত বছরে আমরা যে সাধারণ মানুষ একটা বিধায়ক হিসেবে যাকে যে তাকে পাশে পাবো, সামান্য সৌজন্য ভোটটুকু তিনি আমাদের দেখাননি, মানে বিগত 5 বছরে ওনাকে পাওয়া যায়নি। ওনাকে শুধু পাওয়া যায় বসন্তের পটেল হিসেবে ভোটের সময়, নির্বাচনের সময় উনি আসেন, ব্যাপক প্রতিশ্রুতি দেন, কিন্তু আর 5 বছরে জেতার পরে আর তাদের জনগণের পাশে তাকে দেখা যায়, এই একটা ক্ষোভ আছে। তারপরে আমরা যে প্রচুর পরিশ্রম দিন, মানে কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আমরা পঞ্চায়েত নির্বাচন, বিগত লোকসভাতে আমাদের বাদুড়িয়াতে লিড করিয়েছি, আমরা কষ্ট করে পরিশ্রম করে আজকে সেই একটা অন্য দল থেকে বদল করে সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে, সেটা একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমরা মেনে নিতে পারছি। এই ঘটনাটা কি উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি প্রিয় মল্লিক তাকে জানানো হয়েছে বিষয়টা? আমরা তো সাধারণ কর্মী, আমাদের তো পছন্দ নয়, এবার আমাদের যারা নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেসের বাদুড়িয়া বলাকে যারা, সেটা তারাই ভালো বলতে পারবে, এটা আমরা কিভাবে বলবো। আমরা বিক্ষোভের মাধ্যমে আমাদের যে আমাদের বাদুড়িয়ার যে তৃণমূল কংগ্রেসের যে আবেগ, সেই আবেগটা আমরা বই প্রকাশ করছি। দিদির কাছে আমরা জানাতে চাই যে অবিলম্বে যদি প্রার্থী বদল করা হয়, বাদুড়িয়ায় প্রথমবার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক নির্বাচিত হবে। কাজী আব্দুর রহিম, উনি সেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল, আর সঙ্গে সঙ্গে তৃণমূল থেকে উনি প্রার্থী হয়ে গেলেন। কিন্তু আমার এখানে যারা বহুদিনের পুরনো তৃণমূল কর্মী আছে, সমস্ত কর্মী যারা এখানে হেভিওয়েট নেতা যারা দলটাকে সাজিয়ে, তাদের কোনো এখানে মূলধনী দিচ্ছে না। এবং আমরা প্রথম থেকে এখানে বাগজোলা তথা টোটাল বাদুড়িয়াতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে কাজী আব্দুর রহিম দিলুন প্রার্থী যাতে না হয়, বদল করে, এই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি বহুদিন ধরে, অন্তত 5-7-8 বার আমরা এটা করছি। আজকে এই কারণেই বিক্ষোভ দেখাচ্ছি যে যদি অবিলম্বে কাজী আব্দুর রহিম দিল প্রার্থী বদল না করেন, এখানে যদি নতুন কোনো প্রার্থী না আনে তৃণমূল থেকে, তাহলে বাদুড়িয়ায় এই সিটটা হয়তো তৃণমূলের পক্ষে রাখা খুব অসম্ভব হয়ে যায়। এটাই আমরা আবেদন করছি মাননীয়ার কাছে, যাতে এই প্রার্থী বদল করে কোনো নতুন প্রার্থী এখানে দেয়। আমাদের প্রার্থী হিসেবে কোনো পছন্দ নয়, যেহেতু উনি দল বদল করা, আজকে উনি কংগ্রেস থেকে বিজেপি এলে, এই তৃণমূল এলে, কালকে যে তৃণমূল থেকে বিজেপিতে যাবে না, তার গ্যারান্টিটা কোথায়? এই রকম প্রার্থী এখানে চলে না। দলের উপর মহলে জানানো হয়েছে, এটা দলের উপর মহলে আমরা বহুবার এই বিক্ষোভ করেই জানাচ্ছি, এমনি কোনো আমরা লিখিতভাবে দলে জানাইনি, বা আমাদের উদ্যোক্তা নেত্রী যারা আছে জানিয়েছে কিনা তা আমরা জানি না, কিন্তু আমরা বিক্ষোভ দেখাচ্ছি বারে বারে, এক নম্বর।